করোনা কালের ছুটিতে দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। গতকাল ময়মনসিংহের কাছে ঝুলিতে ঘরোয়াভাবে মোসাদ্দেকের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। মোসাদ্দেকের স্ত্রীর নাম উম্মে তামান্না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি জানিয়েছেন মোসাদ্দেক। 24 বছর বয়সী এই অলরাউন্ডার জীবনের নতুন অধ্যায়ের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। জীবন নতুন সফর শুরু করছি, সবাই দোয়া করবেন। এর আগে 2012 সালে খালাতো বোন সামিরা শারমিনকে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। প্রথম সংসার নিয়ে মোসাদ্দেক ও সামিরার পরিবারের মধ্যে বনিবনা হচ্ছিল না। এক পর্যায়ে তাদের সংসারও ভাঙন ধরে। মোসাদ্দেকের বিরুদ্ধে তার আগে স্ত্রী সামিরা নির্যাতন ও 10 লাখ টাকা যৌতুক দাবিতে মামলা করেন। মোসাদ্দেকের মা পারুল বেগমও ছিলেন সেই মামলার আসামি। এরপর 2018 সালের দিকে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় মোসাদ্দেক। অবশেষে দ্বিতীয় বিয়ে করে ফেললেন মোসাদ্দেক। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।